খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষার জন্য। স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে চিকাগোতে বক্তৃতা দেন? এখানে ব্র্যাকেটের মধ্যে উল্লেখ থাকলো দিনে, মানে দিনে বের করতে হবে, উল্লেখ নাও থাকতে পারে এটা, ঠিক আছে? যদি দিনে থাকে কী করবো সেটাও বলে দেবো আমি। তাহলে স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে চিকাগোতে বক্তৃতা দেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরকম ধরনের দুটো প্রশ্ন হবে আজকের ক্লাসে, এটা আমি সলভ করবো, এরপরে আর একটা প্রশ্ন আমি দিয়ে দেবো, সেটা বাড়িতে প্র্যাকটিস করবে। এরকম প্যাটার্নের প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে, ভালো করে প্র্যাকটিস করতে হবে। দেখো, এই প্রশ্নটা করতে গেলে তোমাকে জানতে হবে কত সালে স্বামীজির জন্ম, কত সাল মাস দিন, আর স্বামীজির চিকাগো বক্তৃতাটা কত সেটাও জানতে হবে। পরীক্ষা উল্লেখ থাকতেও পারে নাও থাকতে পারে। তো দেখো, স্বামীজির বক্তৃতা চিকাগোতে সেটা হয়েছিল 18, এটা মুখস্থ করবে, এটা আইসিতে পরীক্ষা আসতে পারে, 1894, ঠিক আছে, 09 আর 11, এটা হলো চিকাগো বক্তৃতার বছর মাস আর তারিখ বা দিন। আর স্বামীজির জন্ম তোমরা জানো 1863, 01, 12, ঠিক আছে? এটা পরীক্ষায় মেনশান থাকতেও পারে নাও পারে, কিন্তু সেই জন্য মুখস্থ করতে হবে, কিছু করার নেই। কয়েকটা প্রশ্ন এরকম মুখস্থ করতে হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষা আসতে পারে, জিকেআইসিরতেও আসে, এমনিও আসতে পারে। দেখো এবার কী করব, 12 থেকে 11 ছোটো, তাই এখানে 9 থেকে 8 হয়ে যাবে, এখানে চলে গেলো 30 ডেজ, তার সাথে 11 অ্যাড করলাম, হয়ে গেলো কত, 41 থেকে 12 মাইনাস করছি, 29 ডেজ হলো। আচ্ছা, 8 থেকে 1 মাইনাস করলে 7 মান্থ হলো 7 মান্থস, 1894 থেকে 1863 মাইনাস করলে হয়ে যাচ্ছে 31 ইয়ার্স, 31 বছর 7 মাস 29 দিন। তাহলে 31 বছর 7 মাস 29 দিন হলো। যদি ডেসি আনসার না বলতো তাহলে এটাই হলো আনসার, স্বামীজির বয়স ছিল 31 বছর 7 মাস 29 দিন যখন চিকাগোতে তিনি বক্তৃতা দেন। এবার এটা যেহেতু দিনে আনসার চেয়েছে ডেসে, তখন এটা ডেস করতে হবে, কীভাবে করবো? তাহলে 31 × 365 + 7 × 30, সবগুলোকে ডেসে কনভার্ট করছি, ডেসে নিয়ে যাচ্ছি, +29, 365-এ 31 ইন্টু করো, করে কথা হয় দেখো, দেখো এটা হচ্ছে কি না, 5 1 3 1 1 5 1 1 1 3 1 5 + 2 1 0 + 29, এটা হচ্ছে দেখো, এটা অ্যাড করলে হবে 4 5 5 1 1, দেখো এইটা আনসার হচ্ছে। তাহলে এত দিন যখন বক্তৃতা দেন তখন তার বয়স ছিল এত দিন, 11554 ডেজ, ঠিক আছে? এই দিনে স্বামীজি, এত দিনে স্বামীজির বয়স ছিল সেই সময় যখন চিকাগোতে বক্তৃতা দেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে এইভাবে কিন্তু বয়সটা বের করে নিয়ে তোমাকে যদি দিন চায় দিনে আনসারটা বের করতে হবে, না হলে কত বছর বয়স বললে ওই যেটা আমরা করলাম মাইনাস করে ওটাই হলো আনসার, ঠিক আছে? এবার আমি একটা প্রশ্ন দিচ্ছি, এটা বাড়িতে প্র্যাকটিস করে ভালো করে, পরীক্ষা এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, আনসারটা কমেন্টস করে জানাতে পারো, নরেন্দ্র যদি টিউটোরিয়াল অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারো, বা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে পারো। রবীন্দ্রনাথ, কত বছর বয়সে
নোবেল প্রাইজ বা পুরস্কার পান, ঠিক আছে? অ্যাট হোয়াট এজ ডিড রবীন্দ্রনাথ গেট দ্য নোবেল প্রাইজ? তাহলে এই যে প্রশ্নটা দিলাম, এই প্রশ্নটা আর বিবেকানন্দের যে প্রশ্নটা আমি দিয়েছি কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, সে ধর বিবেকানন্দের প্রশ্নটা যদি পরীক্ষা আসতো তাহলে সেই প্রশ্নটা হলে তার আনসারটা তোমাকে দেখালাম। এবার যদি রবীন্দ্রনাথের প্রশ্নটা আসে, বিবেকানন্দের প্রশ্নটা না আসে, একই প্রশ্ন, কত সালে নোবেল পুরস্কার পান, তাহলে রবীন্দ্রনাথের জন্মের যে তারিখটা তোমাদের জানতে হবে, তোমরা জানো সবাই, আর কত বছর বয়সে নোবেল পুরস্কার পেয়েছে সেটা বের করতে গেলে তাহলে নোবেল প্রাইজ পাওয়ার তারিখটা, মাসটা, এগুলো জানতে হবে, বছরটা, তারপরে একইভাবে করলাম সেটা বের করবে। এখানে কিন্তু দিন বলিনি আমি, তোমরা দিনে বের করতে পারো, যদি পরীক্ষায় প্রশ্নে দিন বলে তবে, আমি দিন বলিনি, দিন না বললেও চলবে, কিন্তু তোমরা দিনটাও প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? আমি বলেছি কত বছর বয়সে, তাহলে বছর মাস দিনটা বের করবে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো তোমাদের আজকে ক্লাসে দিলাম, পরীক্ষা সামনে, মাঝে মাঝে এরকম যতটুকু সময় পাবো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি কিছু দিয়ে দেবো, বাড়িতে এগুলো প্র্যাকটিস করবে। নরেন্দ্র যদি টিউটোরিয়ালে হাজারের উপর ক্লাস আছে, এই ক্লাসগুলো বাড়িতে দেখো, অনেকটাই মানে সাপোর্ট পাবে। ভালো থেকো সবাই, পরের ক্লাসে আবার দেখা হবে।